আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নকে 1 লাখ টাকা দেওয়া হচ্ছে এবং টোটাল 5টা গ্রুপ আছে, সব ক্যাশ অ্যাওয়ার্ড মেডেল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। হ্যাবিট ক্লাসিকটা দুটো সেগমেন্টে হচ্ছে, একটা হচ্ছে ফিটনেসে মেন্স ওমেন্স ফিজিক্সের উপরে 27 নভেম্বর হচ্ছে। সো বন্ধুরা, আমি আবার চলে আসি তোমাদের সাথে এসএন ফিটনেসের নতুন একটা এপিসোড নিয়ে। আর তোমাদের একটা বলে রাখি, আমার সাথে আজকে রয়েছে সমীর ঘোষ, হ্যাঁ মিস্টার ইউনিভার্স, ঠিক আছে। আমি খুবই লাকি যে সমীর দাসকে এত চেস করার পর লাস্ট শেষ পর্যন্ত পাওয়া গেছে। আর আমাদের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য বলছি ভিডিওটা শেষ অবধি দেখো। আর যারা আজকে আমাদের চ্যানেলটাকে প্রথম ভিজিট করছো তাদের বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা শেষ অবধি দেখো। সমীর দা আজকে অনেক কিছু আজকে আমাদের সাথে শেয়ার করতে চলেছে। সমীর দা, সবার প্রথমে তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সমীর দা, তোমার কাছে যারা জানতে চাইবো, আমরা মনে করো অনেক এরকম গরিব ঘরের ছেলেরা আসে, যারা তুমি একজন নিজে গরিব ঘরের থেকে উঠে এসছো, এমন অনেক ছেলে আসে যারা ঠিকমতো ডায়েট নিতে পারে না, ঠিকমতো ব্যায়াম মানে ব্যাপার সম্পর্কে জানে না, কীভাবে তারা করতে পারবে জিনিসটা? বেসিক যেটা সিস্টেম আছে, বডি ওয়েট ট্রেনিং করা বা ফ্রি হ্যান্ড করা, এগুলোতে গ্রোথ খুব ভালো হয়। এবং ন্যাচারাল যে আমরা বাড়ির খাবার খাই সেটা দিয়েই শুরু করা উচিত। আমরাও সেভাবেই শুরু করেছিলাম, আমাদের সময় এত মাছ মাংস ডিম বা এত সাপ্লিমেন্টের ব্যাপারগুলো ছিলই না, সাপ্লিমেন্ট তখনও আসেনি। তা প্র্যাকটিসটাই মেন, হার্ড ওয়ার্কআউট, তার সঙ্গে তখন আমরা মেপে খাইনি যে এই সময় এটা খেতে, তখন বাড়িতে যা পেয়েছি সেইভাবেই আমরা বড় হয়েছি। তো এখন অনেক সিস্টেমেটিক, কেন ডে বাই ডে আপগ্রেড হয়। তা প্রপার কখন কী খাওয়া উচিত সেটা এখন অনেক আমরা জানতে পেরেছি। প্রোটিন নেওয়া উচিত, কার্বস নেওয়া উচিত, সিম্পল কার্বস নেওয়া উচিত, ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস। এবং যারা একদম আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে বডি বিল্ডিং করতে চাও বা, তারা সবসময় মনে রেখো যে করা যায়। অনেকে ভাবে হয়তো করা যায় না, প্রচুর টাকা খরচা। একটা সময় আমাদের সময় হয়তো একটু ইজিয়েস্ট ছিল, এখন অনেক টাফ, কেন এখন অনেক রকম সাপ্লিমেন্ট, অনেক রকম ডায়েট প্ল্যানিং করতে হয়। তা আগে ন্যাচারাল ওয়েতে নিজের বডি ওয়েট, নিজের মাসেল ডেভেলপ করো, তারপরে যদি তোমার মনে হয় তখন তুমি এক্সপার্টের অ্যাডভান্স অ্যাডভাইস নিয়ে তোমার এগানো উচিত। ঘরোয়া খাওয়া যেমন ছোলা বাদাম টাদাম এখন তো কেউ খাই না, একদম সস্তায়, হ্যাঁ, অঙ্কুরিত মুগ, রাজমা, তারপরে হচ্ছে নর্মাল যে ফিশ, ক্যালাপিয়া মাছ খুব হাইলি প্রোটিন, কেন টুনা বা বাসা খাওয়ার বসা সবার তো থাকে না। তা এই ধরনের খাবারগুলো খেয়ে আগে একটা গ্রোথ আনা উচিত। আর এই গেমটা লং পিরিয়ড ধরে চলে, এটা এই নয় যে 6 মাসে 1 বছর, এটা ডে বাই ডে ডেভেলপ করতে হয়। একটা নিজের ন্যাচারাল ডেভেলপ করার পরেই যদি তুমি কোনো রকম অ্যাডভান্স লেভেলে যাও তাহলে তুমি সাকসেসটা আরও বেশি পাবে, কারণ কোনো কিছু তো সহজে আসে না, 1-2 মাসের এগুলো নয়। এবং ডায়েটটা 12 মাস করতে হয়। অনেকে আছে যে কম্পিটিশন শেষ হয়ে যায় ডায়েট ছেড়ে দেয়, সেটা আমাদের সময় করতাম না, আমরা 12 মাস ডায়েটে থাকতাম যাতে আমাদের কম্পিটিশন সময় বেশি ফ্যাট বার্নিংয়ের প্রসিডিওর বেশি যেতে না যেতে হতো, আমরা 12 মাস ডায়েটে থাকতাম। এবং আমাদের কম্পিটিশন ছাড়াও আমাদের 12 মাস শো থাকতো, ইনভিটেশন গেস্ট শো থাকতো, সেগুলো আমরা করে বেড়াতাম। তো এখন হয়তো অতটা হয় না, তো আমাদের বেলা প্রচুর হতো। একটা কোশ্চেন তোমায় করবো, যেটা হলো আমাদের যে এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গলের যে সবথেকে বিগেস্ট যে ইভেন্টটা হচ্ছে হ্যাবিট ক্লাসিক, হ্যাঁ তুমি তো সেখানে রয়েছো, তা সেই বিষয়ে যদি একটু বলো, ভবিষ্যতে কী আরও এটাকে কতটা সুদূর ভবিষ্যতে কীভাবে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে তোমাদের, বা এই বছর তোমার যেহেতু নভেম্বরে 27-28 তারিখে হচ্ছে এটা 2021 সালের, তা তাদের কীরকম যারা প্লেয়াররা যারা আসবে তারা কীভাবে থাকবে, খাওয়া দাওয়াটা কীভাবে প্ল্যান করেছো তোমরা, বা প্রাইজ মানি কী আছে, এই বিষয়ে যদি একটুখানি আমাদের বলো। হ্যাবিট ক্লাসিকটা দুটো সেগমেন্টে হচ্ছে, একটা হচ্ছে ফিটনেসে মেন্স ওমেন্স ফিজিক্সের উপরে 27 নভেম্বর হচ্ছে, আর 28 ডিসেম্বর হচ্ছে, এই সরি নভেম্বর হচ্ছে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপটা। আর বডি বিল্ডিংদের 27-তেই বডি ওয়েটটা হয়ে যাবে, 27 তারিখ মেন ফিজিক্স ওমেন ফিজিক্স হওয়ার পর তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, এবং 28 তারিখ বডি বিল্ডিংয়ের উপর আছে কম্পিটিশানটা, এবং তারপরে আফটার কম্পিটিশন প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। এখানে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং তারা অগ্রিম যদি জানিয়ে দেওয়া হয় তাহলে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে যারা টিম হ্যাবিট আছে তাদের সুবিধা হবে। এবং
এটা বাংলার একটা সবচেয়ে বিগেস্ট কম্পিটিশনের মধ্যে হচ্ছে, তার কারণ হচ্ছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নকে 1,00,000 টাকা দেওয়া হচ্ছে এবং টোটাল 5টা গ্রুপ আছে, সব ক্যাশ অ্যাওয়ার্ড মেডেল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং আরও অন্য কিছু ভাবা হচ্ছে যেগুলো আমরা আস্তে আস্তে আমাদের যে টিম চ্যানেল আছে আর কি, আমাদের যে পেজ আছে সেখানে আমরা প্রোভাইড করবো, জানিয়ে দেওয়া হবে ডে বাই ডে। আমাদের রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, অনেক রেজিস্ট্রেশন পড়ছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে এবং আশা করব আপনারা আস্তে আস্তে আপনার তোমার চ্যানেলের মাধ্যমে, আমি যারা দেখছে তাদেরকে বলবো যে যাদের যাদের ইচ্ছা অ্যাথলিটস ওয়েলকাম, তারা তাদের রেজিস্ট্রেশনটা করিয়ে নিন এবং এটা একটা উচ্চমানের কম্পিটিশন হতে চলেছে। এরপরেও বাংলায় আরও বড় বড় কম্পিটিশন হচ্ছে, আমাদের আর একটা কম্পিটিশনের কথাও চলছে এবং আমি নিজে একটা কম্পিটিশন করাবার কথা ভাবছি, সেটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। ডে বাই ডে আমরা আমাদের যে পেজটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে পেজটা আছে, আপনারা লাইক করবেন, তাহলে আমাদের যে আপডেট প্রোগ্রামিংগুলো আপনারা জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে অনলাইন অনলাইন সিস্টেম করেছো তোমরা ফর্ম ফিল আপের জন্য এই বছর, তাই তো? যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, কোভিড সিচুয়েশন চলছে, তাছাড়াও আগে থেকে প্ল্যানিং করা যায় যে কত মেম্বার্স আসবে, তার উপরে প্রোগ্রামটা আরও বিগেস্ট করা যায়। আচ্ছা, যারা মনে করো দুদিন আগে চলে আসবে, যেহেতু বডিগুলোর সপ্তাহ এক দুদিন আগে চলে আসবে, তাদের থাকা এবং তাদের খাওয়াটা কি মানে কীরকম, কী মানে লজিং এবং ফুডিংটা কীরকম কী করছে? ওটা ওয়ান ডে লজিং ফুডিং দেওয়া হচ্ছে এবং টোটালটাই বয়েলড থাকবে, কেননা তারপরেই আমাদের আরও কম্পিটিশন আছে বা ন্যাশনাল মিটগুলো থাকবে। তা আমরা প্লেয়ারদের জন্য স্পেশালি পুরো বয়েলড চিকেন, ভেজিটেবলস, রাইস, আলু এগুলো থাকবে উইদাউট সল্ট। আচ্ছা, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য, প্রত্যেকটা যারা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। হ্যাঁ, আর তাদের থাকাটা মানে মনে করো দূর দূর থেকে তো আসে না, এখানে অ্যাকোমোডেশন দেওয়া হবে যেরকম নর্মালি দেওয়া হয় সেরকম, থাকা এবং তাদের বিছানা পোশাক টোশাক সবই দেওয়া থাকবে এবং তাদেরকে আগে থেকে ইনফর্ম করে দিলে একটু ভালো হয়। যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন ওখানে লিখে দেবেন যে আপনি কোথা থেকে আসছেন বা আপনি থাকতে চান কি থাকতে চান না, তাহলে সুবিধা হবে, যারা অর্গানাইজ করছে তাদের সুবিধা হবে। এর জন্য কি আলাদা কিছু পেমেন্ট কিছু দিতে হবে? ওটা এখনো ঠিক করা হয়নি, ওটা এখনো ঠিক করা হয়নি। এমনিতে এন্ট্রি ফি তো 1,000 টাকা করে, এন্ট্রি ফি 1,000 টাকা, এই 1,000 টাকার মধ্যে ওরা কি কি সুবিধা পাচ্ছে? না না, ওটা এটা এন্ট্রি ফি হিসেবে নেওয়া হচ্ছে, ওটা কম্পিটিশন পার্টিসিপেন্টের জন্য, ওটা আলাদা কোনো সুবিধা না। সেখানে আপনার টিফিন থাকবে, আপনার প্রোগ্রামিংটা যে অর্গানাইজিং হবে তার একটা চার্জ হিসেবে নেওয়া হচ্ছে। তো দাদা, তোমার সাথে তো আমাদের এই একটা এই বিষয়টুকু জানা হলো, আবার তোমার সাথে একটা পার্সোনালি একটু একটা ভিডিও করবো, সেটা আমার দর্শকদের বলে রাখি, ঠিক আছে? সেটা একটু সময় একটু সময় সময় বের করো আমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, আর তোমাদের সাথে তোমার সাথে কথা খুব ভালো লাগলো, আর আমাদের দর্শকরাও জানতে পারলো হ্যাবিট ক্লাসিক যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর এরকম প্রচুর যে আপডেটগুলো আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। আর সমীর দাকে অসংখ্য ধন্যবাদ, সমীর দা আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ দাদা।